মানে কয়েকজনকে জানানো ছিল একটা বিষয় ইসলাম ধর্মে হচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যার পঁচিশ পার্সেন্ট নাকি বিশ পার্সেন্ট কয় পার্সেন্ট ঠিক মানে বলতে পারতেছি না ইসলাম ধর্মাবলম্বী আছে তাইলে ইসলাম ধর্মে হচ্ছে বলা আছে যে মানে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি হইত তাহলে কোনটা সত্য সেটা কত মানুষ বিশ্বাস করে তার উপর তো নির্ভর করে না জি সেটাই বলতেছি আমি সেটাই বলতে যদি মানে এটা যদি এতটা সত্য হইতো তাহলে তো পুরো মানে পৃথিবীর সব

পৃথিবীর সব মানুষও যদি আজকে ইসলাম গ্রহণ করে তাতেও তো ইসলাম সত্য প্রমাণ হবে না কারণ কত মানুষ কি জিনিস মানে সেটার উপরে তো সত্যতা নির্ভর করে না সত্যতা নির্ভর করে যুক্তি তথ্য প্রমাণের উপরে কত পার্সেন্ট মানুষ এটা বিশ্বাস করে তা দিয়ে কিছু যায় আসে না সেই জিনিসটা সত্য নাকি মিথ্যা সেটা আমরা নির্ধারণ করতে পারি না কত পার্সেন্ট মানুষ সেটা বিশ্বাস করে তার ওপর ভিত্তি করে আচ্ছা 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 বিষয়টা বুঝতে পারছি থ্যাংক ইউ আসিফ ভাই আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মানে মোটামুটি আপনাদের আপনার লাইফ মানে আমি অনেক দিন তাও যাওয়া শুনি এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মোটামুটি সব ধর্ম নিয়ে কথা বলেন মানে সব ধর্মের ভুল ত্রুটি গুলো তুলে ধরেন মোটামুটি দেখছি বেশিরভাগ ইসলাম ধর্ম তারপরে হচ্ছে শুধু হচ্ছে বৌদ্ধ ধর্মটাকে মানে ভুল ত্রুটি গুলো তুলে ধরেন না বিষয়টা যদি একটু জানতে পারতাম বৌদ্ধ ধর্মের মানুষ এত মানে কামড়াকামড়ি মারামারি খুব একটা করে না ওই মিয়ানমারের মানুষ কিছু কামরা কামড়াকামড়ি করে কিন্তু সাধারণত বৌদ্ধ ধর্মের মানুষের ভিতরে বৌদ্ধ ধর্মের ইতিহাসে অনেকগুলা যুদ্ধ আছে এবং অনেকগুলা খুনা খুনি আছে বৌদ্ধ ধর্মের লোকেরও জেনোসাইড করেছে কিন্তু বর্তমান সময়ে যেটা আমি দেখি যে বৌদ্ধ ধর্মের সেরকম কোনো উগ্রবাদী কর্মকাণ্ড খুব একটা দেখা যায় না আর বৌদ্ধ ধর্মের মানুষেরা যে আমার লাইফ শুনে আহ উগ্রবাদ ছেড়ে দিবে এটারও কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে বাংলাদেশের যারা বৌদ্ধ তারা মোটামুটি শান্তিপ্রিয় মানুষ তারা খুব একটা ক্যাচাল করে না ক্যাচালের ভিতরে যায় না এলে তাদের ধর্ম নিয়ে বলে লাভ কি মানে হুদা কেন হুদা হুদি তাদেরকে আমি ইয়া করতে যাব তারা যা করে করুক কিন্তু তাদের বিশ্বাসটা যে অন্ধ বিশ্বাস সেটা তো আমি সবসমই বলি যে সব প্রতিষ্ঠিত ধর্মগুলাই অন্ধ বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে সুতরাং সেটা যে অন্ধ বিশ্বাস সেটা তো আমি বলি কিন্তু তাদের ধর্ম তারা তো আর ওই যে জিহাদ ত্যাগ করতে যাচ্ছে না জিহাদ ত্যাগ করতে না গেলে আমাদের মানে ওরা থাকুক তাদের মতো তো এটা জানা ছিল জানা ছিল আসি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে পরের জনকে যুক্ত করি আচ্ছা নীলয় নীল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার বলেন তাহলে আপনি একটু আগে বললেন মানে আইনস্টাইন সম্বন্ধে তো আমি একটু বলি যে আসলে কোনো ব্যক্তিকে আমরা মানে কিসের ভিত্তিতে বিজ্ঞানী এবং দার্শনিক বলবো আইনস্টাইনকে তো আমরা বিজ্ঞানী না বলে দার্শনিকই তো বলতে পারি কারণ আসলে বিজ্ঞানী মানে কি বিজ্ঞানই বলার জন্য এটা বলতে পারেন না বলতে পারেন না দার্শনিক হতে হলে কিছু কাজ আছে সেই কাজগুলা করতে হয় সেই কাজগুলা করলেই মানুষ একজন মানুষকে দার্শনিক বলা যেতে পারে মানে দার্শনিক শব্দটার মানে এটা না যে আপনি একটু ভাবের কথা বললেন আর আপনাকে আপনার বন্ধু-বান্ধবরা আরে ব্যাটা তুই তো বিরাট দার্শনিক হয়ে গেছস আরে কবি তো কথা কইতেছস তুই ভাবের কথা কইতেছস এটা ভাই দার্শনিক বলে না হ্যাঁ মানে উপস্থাপন করার জন্য বিশেষ কিছু জিনিস আছে যে জিনিসগুলা ফুলফিল করলে একজন মানুষকে দার্শনিক বলা যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে দর্শনের একটা তত্ত্ব আপনার দিতে হবে ফিলসফির একটা তত্ত্ব আপনার দিতে হবে ঠিক আছে বুঝতে পারছেন তত্ত্ব হ্যাঁ তত্ত্ব বলতে কি বোঝায় যেমন ধরেন এই যে বস্তুবাদী দর্শন এটা এটা হচ্ছে কি মনে করেন ভাববাদী দর্শন বা বস্তুবাদী দর্শন বা ধরেন অস্তিত্ববাদী দর্শন বা সংশয়বাদী দর্শন এই রকমের একটা কিছু আপনার দিতে হবে যেমন ধরেন অস্তিত্ববাদী দর্শনের অন্যতম একজন গুরুত্বপূর্ণ দার্শনিক হচ্ছেন জয়পল ছাত্রে ঠিক আছে তারপর ধরেন নারীবাদী দর্শনের একটা গুরুত্ব একজন গুরুত্বপূর্ণ দার্শনিক হচ্ছে সিমুন্দা বুবায়ের মেরি ওলস্টন ক্রাফ্ট এরা হচ্ছেন নারীবাদী দর্শনের গুরুত্বপূর্ণ দার্শনিক ঠিক আছে আপনার যদি সেই সেক্টরে কোন একটা সেক্টরে কাজ করে সেই জিনিস সেই মতবাদটাকে আপনি যদি আরো ইয়া করতে পারেন ডেভেলপ করতে পারেন তখন আপনি নিজেকে দার্শনিক বলতে পারবেন কিন্তু দার্শনিক এমন না যে আপনি একটু ভাবের কথা বললেন একটু গাঞ্জা গঞ্জা খায়া একজন একটা ভাবের কথা বললো আরে বেটা আর বন্ধু বান্ধবরা এসে বললো আরে বেটা তো বিরাট দার্শনিক রে মারাত্ম কথা কই তুই এগুলাকে ভাই দার্শনিক বলে না আপনি কথা বলে স্পেসিফিক হ্যাঁ স্পেসিফিক ইয়াগুলো ফুলফিল করতে হয় বলেন ধরুন রুশু রুশু যে তিনি বলেন সামাজিক চুক্তি সম্বন্ধে তো সেটা তো কিছুটা মানে ভাব তাহলে তাগো তো দার্শনিক বলা হয় রুশর যে এডুকেশনের উপরে শিক্ষার উপরে যে ইয়াগুলা আছে থিওরি গুলো আছে সেগুলোর কারণে তাকে একজন দার্শনিক বলা যেতে পারে শিক্ষা কাঠামোর সমাজে শিক্ষা কাঠামোর কি রকম হবে সিস্টেম ব্যবস্থা হবে সেটার উপরে তার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে সেটার কারণে তাকে দার্শনিক আপনি বলতে পারেন হ্যাঁ তাহলে ধরুন আইনস্টাইন আইনস্টাইন মানে তিনি কি ধরনের আবিষ্কার করেছেন মানে থিওরি মানে গ্রাভিটি সম্বন্ধে কি যেন বলা হয় ওটাকে আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বরি হ্যাঁ সেটা তো মানে কোনো যন্ত্র বা কোনো আবিষ্কার নয় সেটাও তো একটা ভাব চিন্তা ভাবনা সেটা কোনো সেটা কোনো ভাবনা সেটা একটা বিজ্ঞানের বিষয় বিজ্ঞানের ইসের ভিতরে পড়েছে এই জিনিসটা এই জিনিসটা কোনো ভাবনা ভাবের কথা না বা যুক্তির কথা না এটা পিওর সায়েন্স যেমন ধরুন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তো আসলে এই পৃথিবী ঘুরছে সূর্যর আকর্ষণ এবং পৃথিবীর আকর্ষণ ভাই মানে দর্শনের জিনিসটা হচ্ছে আপনি যখন যুক্তির উপর ভিত্তি করে যখন আপনি কোনো একটা মত মতবাদ দেন যখন একটা কনক্লুশনে যান সেটাকে ফিলোসফির অংশ বলা হয় কিন্তু যখন যে সেটা প্রমাণিত বিষয়ের উপর যখন আপনি আহ যখন আপনি আসেন সেটা বিজ্ঞানের ইস্যানের ভিতরে চলে আসে আপনি দার্শনিক বলতে পারেন না আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন না না ওটাই আমি বলতেছি একটু শুনুন মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে তো আইনস্টাইন বললেন যে আসলে এই মহাকাশ বা বিশ্ব ব্রহ্মাণ্ড মানে কোনো কোনো বস্তু যখন থাকে তখন সেটা মানে ভাজ হয়ে যায় মানে এই মহাবিশ্ব ভাজ হওয়ার কারণে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে তো কি ভাজ হয়ে যায় আপনি আমি বুঝতে পারছি যে আপনি হয়তো ইউটিউবে কিছু ভিডিও দেখেছেন সেখান থেকে কিছু শব্দ আপনি শুনেছেন সেই শব্দগুলো আপনি বুঝতে পেরেছেন কিন্তু আপনি টোটাল বিষয়টা বুঝতে পারেন নাই ভাই আপনি ভালো হয় যে এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু ভালো করে জেনে বুঝে কথা বলেন আপনি যেটা যেটা করে হয়েছে যে আপনি কোথা থেকে হয়তো শুনেছেন মুখ থেকে বা কারো কোনো একটা ভিডিওতে দেখেছেন ভাজ হয়ে যায় যায় আলো বেকে যায় এই টাইপের শব্দ শুনেছেন মহাকাশ দেখে মানে আলো বেঁকে যায় তারপর হচ্ছে গিয়ে মানে ভাজ হয়ে যায় এই শব্দগুলো টার্মগুলো আপনি শুনেছেন কিন্তু ভাই এই টার্মগুলো শুনেই আপনি এই বিষয়ে কথাবার্তা বলা শুরু করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না আপনি আগে যদি বিষয়টা ভালোভাবে জানেন ভালোভাবে বোঝেন তারপরে আপনি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বা কথা বলতে পারেন কিন্তু আহ কিন্তু না বুঝেই আপনি যদি ওই শব্দগুলা ব্যবহার করেন শুধুমাত্র মতো শেখে সে তো বোঝে না মানে কি কিন্তু শব্দগুলা শেখে মানুষ মানে মানুষ বলে সেগুলা শুনে শুনে শেখে মুখস্থ করে সে তো জানে না এটার অর্থ কি হ্যাঁ আহ বৌ কথা কো বউ কথা কো বলতে কিন্তু বউ কথা কো শব্দটার মানে কি এটা তোতা পাখি জানে না হ্যাঁ এখন বাতোতা পাখি বা ওই ধরনের পাখি গুলা টিয়া পাখি বাতোতা পাখি এরা তো এগুলো জানে না আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনি হয়তো শুনেছেন এগুলো কিছু কিন্তু আপনার উচিত হবে যে আপনি আরো ভালো করে সেই জিনিসগুলা বোঝেন বোঝার চেষ্টা করেন এই বিষয়ে আলোচনার আগে ভালো জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন তারপরে আপনি আলোচনা করেন আলোচনা করতে কোনো সমস্যা নাই কিন্তু একটা টার্ম গুলো যখন আপনি ব্যবহার করছেন আমার কাছে মনে হচ্ছে যে আপনি টার্ম গুলো আসলে কোন সময় ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত হয় জিনিসগুলো আপনি হয়তো ভালোভাবে জানেন না এটা আমার মনে হচ্ছে আপনার কথা শুনে কারণ আপনার সেন্টেন্স মেকিং ই বোঝা যাচ্ছে যে আপনি আসলে এই যে ভাঁজ হয়ে যায় বা আলো বেকে যায় এই জিনিসগুলো আপনি আসলে সেইভাবে বুঝতে পারছেন না এখনো আরেকটু সময় নিন সময় নিয়ে বোঝেন আচ্ছা দর্শন সম্বন্ধে একটু বলবেন দর্শন সম্বন্ধে ভাই আমাদের এই আলোচনাগুলো তো আসলে দর্শন বিষয়ক আলোচনা না আপনি যদি মানে কোনো একটা মানে ইউরোপিয়ান ফিলোসফারের লেখা বই পড়েন এই বিষয়ে যেমন ধরেন আপনি কি ভারতে থাকেন না বাংলাদেশে থাকেন ভারতে থাকলে তো অনেক সুবিধা ভারতে থাকলে তো ভারতে অনেক বড় বড় বাংলা ভাষায় ইউরোপীয় দর্শনের ইতিহাস এই একটা বই আছে তারপর হচ্ছে কি শিব শিবনারায়ণ নামক একজন ফিলোসফার আছেন ভারতে মানবেন্দ্র নামক একজন বড় ফিলোসফার আছে মানে ভারতে বাংলা ভাষায় লেখেন মানবেন্দ্র মানবেন্দ্রনাথ আপনি ওনার ওনাদের বই পড়েন ওইখানে মানে তারপরে হচ্ছে কি আপনার রাহুল সংকৃতায়নের বই পড়েন রাহুল সংকৃতায়নের বইয়ে অনেক কিছু পাবেন ভবানু ভবানী প্রসাদ ভট্টাচার্য ওনার বই পড়েন আমি আমাদের সংসদ ডট কমে বই অলরেডি দেয়া আছে আমি আপনাকে আমি নামগুলো লেখকদের নামগুলো ভুলে গেছি আমি আপনাকে একটু দেখে বলতেছি আমরা এখন এই মুহূর্তে ইয়া হচ্ছে না দেখে বলি যেমন ধরেন আপনি যদি আহ দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের বই পড়েছেন ভবানী প্রসাদ সাহুর বই পড়েছেন আসলে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের হলেও তো এই বইগুলো আপনার মানে খুবই জরুরি বই এগুলো অত্যন্ত জরুরি সুকুমারী ভট্টাচার্য ওনার বই পড়েছেন আসলে একটু মানে কি আমি পড়াশোনা অল্প করেছি কিন্তু এখন আমি বাড়িতেই মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটু পড়ি একা একাই আচ্ছা তাহলে আপনি ওনাদের বইগুলো পড়েন ওনাদের বইগুলো অনলাইনে পাওয়া যায় অনলাইনে আপনি ডাউনলোড করে পড়তে পারেন আ বিশেষ করে ভবানীপ্রসাদ সাহু এবং দেবীপ্রসাদ ভট্টাচার্য তারপরে এই দুজনের বই পড়েন তারপরে আপনি আবার আসবেন আপনাকে আরো আমি কয়েকজন লেখকের নাম বলে দিব সেই বইগুলো পড়েন তাহলে আপনার আইডিয়া আইডিয়া গুলো আরো ক্লিয়ার হবে আরেকটা কি কি নাম বলেন রাহুল কি নাম বলেন রাহুল সংkritায়ন যদিও রাহুল সংkritায়নের সবকিছু যে আপনি মানে একদম ইয়াভাবে পড়বেন তা না একটু ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে পড়বেন আর কি রাহুল সংকৃতায়ন হ্যাঁ হ্যাঁ ওইখানে কিছু তথ্যগত ভুল আছে এই যে ভলগা থেকে গঙ্গা বইটাতে কিছু তথ্যগত ভুল আছে কিন্তু তার বাদ বাকি জিনিস মানে খুবই চমৎকার মানে বইটা খুবই চমৎকার পড়তে বাংলাদেশের শিক্ষকের সম্বন্ধে শিক্ষক যেমন খান হচ্ছেন বাঙালি মুসলমান শিক্ষিত মুসলমানের জাকি নায়ক সলিমুল্লাহ খানের কৃতিত্ব হচ্ছে সলিমুল্লাহ খান খুব ভালো মনে রাখতে পারেন দিন তারিখ সন এগুলো খুব ভালো মনে রাখতে পারেন কিন্তু উনি একজন মানে অত্যন্ত ইয়ালক নিচু মন মানসিকতার লোক উনি মানে জনপ্রিয়তার জনপ্রিয়তার জন্য উনি যে কোনো কিছু বলতে পারেন ওনাকে যদি বলা হয় যে এই কথাটা বললে জনপ্রিয় হয়ে যাবে মানুষ পাবলিক অনেক বাহাবা দিবে তুমি উনি সেই কথাটাই বলবেন ওনাকে আমরা অনেকে বাংলাদেশের লাইব্রেরি বলা হয় বলে উনি হচ্ছেন জাকির নায়েক উনি হচ্ছেন বাঙালি শিক্ষিত মুসলমানের জাকির নায়েক মানে জাকির নায়েক বলতে আমি বোঝাতছি যে জাকির নায়েক যা রকম এরকম গরগর করে মানে আপনাকে বলবে অমুক বহুত অমুক তমুক পাতায় তমুক তমুক মুক্তমুক পাতা এটা লেখা আছে উনিও একই ভাবে আপনাকে মানে দিন তারিখ সন টন এগুলো সহ বলবে বলতে থাকবে হ্যাঁ এত বইয়ের এই পৃষ্ঠা এতম পৃষ্ঠা ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা এটা বলা আছে তমুক পৃষ্ঠা এটা বলা আছে এভাবে বলতে থাকবে উনি এগুলো মনে রাখেন উনি যেটা করেন যে পাবলিক কে চমকে দেয়া হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা উনি চলে গেছেন মানে দর্শকদেরকে চমকে দেয়া এটা হচ্ছে একটা খুবই চালু একটা পদ্ধতি মানুষকে ভরকে দেয়া হ্যাঁ আপনি যখন একজন শিক্ষককে বাড়িতে সাথে সাথে আপনি একটু ভরকায় যাবেন মানে বাপ এটা হচ্ছে সাধারণ মানুষকে মানে একদম মানে বোধাই বানানোর একটা খুব চমৎকার পদ্ধতি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখবেন আপনি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনি বলবেন যে অমুক বইয়ের তততম খন্ডের অততম পাতায় অততম লাইনে এটা আছে দেখবেন পাবলিকের চোখ বড় বড় হয়ে গেছে ওরে বাপ রে বাপ সে কত না বই পড়ছে সে না যেন কত বই পড়ছে সে হ্যাঁ কত বই পড়া সব বইয়ের সব পাতার তার মুখস্ত আছে এটা এটা পাবলিক ভাবে আসলে হয়তো আপনি ওই বইটার ওই স্পেসিফিক পাতার ওই স্পেসিফিক কথাটাই পড়েছেন সেটা আপনি মনে করে রেখেছেন যে এটা বলতে হবে ভবিষ্যতে বিভিন্ন আলোচনাতেই এই লাইনটা বলতে হবে উনি হয়তো মানে এই পদ্ধতিটা হচ্ছে যে আপনি ইচ্ছা করে এই জিনিসটা মনে রাখছেন মানুষকে ভরকায় দেওয়ার জন্য আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে এই বইটা তো আপনি এত चमत्कार বলতে বারতাছেন আই বইটার এততম পাতা এততম আচ্ছা বলেন তো এই বইয়ের 96 নম্বর পাতা তিন নম্বর লাইনে কি আছে বলেন তো দেখি এখন দেখবেন উনি বলতে পারবেন না আমি নিশ্চিত যে এই রকমের কেউ বলতে পারবে না কারণ মানে প্রত্যেকটা পাতা মনে রাখা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা মানুষের যদি মনে থাকেও তাহলে বুঝতে হবে যে তার ব্রেইন ভালো মানে ব্রেইন ভালো বলতে তার ফটোগ্রাফিক মেমরি আছে ফটোগ্রাফিক মেমরি এবং জ্ঞান তো এক জিনিস না একজন মানুষের স্মৃতি শক্তি ভালো থাকতে পারে তার মানে তো এটা না এটা কনক্লুশনে আসা যায় না যে তার জ্ঞান সেরকম থাকবে তো আমি যেটা দেখেছি যে সলিমুল্লাহ খান এই চালাকিগুলা করেন পাবলিক কে মানে ছাত্রদেরকে ভরকে দেওয়ার জন্য চমকে দেওয়ার জন্য এই লাইন টাইন সহ বইয়ের নাম বইয়ের বইয়ের লেখক কত সালে জন্মেছে কত সালে মরছে এগুলো মুখস্থ করে রাখে মুখস্থ করে এগুলো ছাড়ে হ্যাঁ এবং তখন পাবলিক ভরকায় যায় ওরে বাপ রে বাপ ওরে বাপরে বাপ এই ব্যক্তি তো বিরাট জ্ঞানী বিরাট পন্ডিত পন্ডিত এরকম একটা আইডিয়া চলে আসে এই পদ্ধতিটা জাকির ব্যবহার করেছে এই পদ্ধতিটা সলিমুল্লাহ খানও ব্যবহার করে এটা অত্যন্ত সস্তা একটা পদ্ধতি বলে আমার মনে হয় মানুষের এই যে এই জিনিসগুলা এই খুঁটিনাটি যে কোন কোন ব্যক্তি কোন লেখক কত সালে জন্মাইছে কত সালে মরছে এবং কত সালে বিয়া করছে এইগুলা মানুষের আসলে জানা এত ইম্পর্টেন্ট কিছু না ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই বইয়ের যে মানে বক্তব্যটা সেখান থেকে আমি কি জ্ঞান অর্জন করলাম এবং সেই জ্ঞান থেকে আমার কি প্রজ্ঞা জাকির নায়ক বাংলা বাঙালি শিক্ষিত মুসলমানের জাকির নায়ক অশিক্ষিত মুসলমানের জন্য তো জাকির নায়ক আছে আর শিক্ষিত মুসলমানের তো কেউ নাই এই জন্য উনি সেই জায়গাটা দখল করছে যে আমি বাংলাদেশের শিক্ষিত মুসলমানের জাকির নায়ক হবো এই কারণে উনি এই সমস্ত আজগুবি আজগুবি কথাবার্তা বলে